আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আমরা মূলনীয় অন্তরিক সহগের বেশ কিছু সমস্যা নিয়ে হাজির হয়েছি। পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম যে পূর্বের যেদিন অধ্যয়ন করেছিলাম সেদিন আমরা বিভিন্ন বিষয়বস্তু আমরা প্রতিপাদন করেছিলাম এবং কিছু সমস্যার সমাধান করেছিলাম। তো আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান করার চেষ্টা করব। তো আমরা এই অধ্যায়ে যা করছি সেটা হচ্ছে মূলনীয় অন্তরক সহগ। তো এর অঙ্ক সমাধান করতে গেলে আমাদের অন্যান্য অধ্যায় সম্পর্কে বেসিক কিছু ধারণার দরকার। তো এই ক্ষেত্রে আমাদের আমরা এখন যে সমস্যাটা সমাধান করব সেটার জন্য আমাদের এই সূত্রটির প্রয়োজন আছে। তো এই সূত্রটি মূলত আমাদের এই অধ্যায়ের না, এটা পূর্ববর্তী কোনো এক অধ্যায়ের সূত্র। তো যেহেতু আমরা এই অধ্যায়টা এখনো করি নাই বা এই রিলেটেড কোনো সূত্র দেখি নাই, সেহেতু আমি সূত্রটা আগে লিখে রেখেছি। সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এইচ ইকুয়াল ওয়ান প্লাস এইচ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল লগ ই এ, অর্থাৎ ই ভিত্তিক লগ এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল লগ ই এ স্কোয়ার প্লাস, এভাবে আর কি চলতেই থাকবে। তো আমরা এখন যেটা করব এ টু দি পাওয়ার এক্স এর মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করব। তো আমরা প্রথমে যদি ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা যদি এর অনুবৃদ্ধিমূলক কোনো রাশি নেই এফ এক্স প্লাস এইচ, তাহলে এটাকে কি লিখবো? এটাকে লিখবো এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। আচ্ছা, তো পূর্বের দিন আমরা একটা সূত্র পেয়েছিলাম, সেটি ছিল এরকম ডি ডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই সূত্রটা আমরা পেয়েছিলাম পূর্বের দিন। আচ্ছা, তো এই সূত্রটা যদি পেয়ে থাকি তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা এখানে আমরা এবার আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে এই সূত্রটাকে ইউজ করব। তো আমরা জানি ডি ডিএক্স অফ ওয়াই মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ বা ওয়াই এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরক সহগ নির্ণয়। তো এখানে আমরা কার ডিফারেন্সিয়েশন করব বা অন্তরীকরণ করব বা অন্তরক সহগ নির্ণয় করব এ টু দি পাওয়ার এক্স এর, তার মানে আমাদের ডি ওয়াই এর জায়গায় বসবে ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স। বা এবার তাহলে এখানে যদি ওই অনুযায়ী মান বসাই এইচ টেন্স টু জিরো, আচ্ছা এফ এক্স প্লাস এইচ এর মান হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ, এতটুকু আমরা বুঝলাম কারণ আমরা শুধু মান বসালাম। তো এবার আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা অর্থাৎ ডান পক্ষ নিয়ে কাজ করব, কাজ করে একটা সমাধান নির্ণয় করব। তো লিমিট এইচ টেন্স টু জিরো। আচ্ছা, এবার আমি একটা জিনিস খুব ছোট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা যখন দেখি যে কোনো বীজগাণিতিক রাশি যদি গুণ অবস্থায় থাকে, তখন যদি একই রাশি থাকে তাহলে তাদের পাওয়ারগুলো আমরা যোগ করতে পারি। যেমন আমি যদি দেখাই এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইনটু এক্স কিউব, এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফাইভ। অর্থাৎ এখানে আমরা কি করেছি, এক্স টু দি পাওয়ার টু যোগ থ্রি করে আমরা ফাইভ লিখেছি। তার মানে যদি এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণ অবস্থায় থাকার ফলে আমরা যোগ করে লিখতে পারি, তাহলে কিন্তু আমরা যোগ অবস্থায় থাকলেও গুণ অবস্থায় লিখতে পারি। তো সেই কাজটা যদি এখানে করি তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ পাই মাইনাস এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। তো এতটুকু যদি বুঝি, এখান থেকে আমরা এ টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি। তো এ টু দি পাওয়ার এক্স যদি কমন নেই লিমিট এইচ টেন্স টু জিরো, তো এখান থেকে আমরা এ টু দি পাওয়ার এক্স কে কমন নেব। তো এখানে অবশিষ্ট থাকে এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। এখানে এই যে এ টু দি পাওয়ার এইচ রাশিটা আসছে, এটাকে আমরা সূত্র, আমি প্রথমে একটা সূত্র লিখে রেখেছি, এই সূত্রে ফেলতে পারি। তো আমরা যদি এই সূত্রে ফেলি তাহলে কীরকম রাশি পাই? এখানে যেটা পাই সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো। তো এখানে যেটা বাকি থাকে এ টু দি পাওয়ার এক্স থাকে। আচ্ছা, এই এইচটাকে আমরা সামনে যদি নিয়ে আসি তাহলে এবার আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এইচ এর মানটুকু বসাই ওয়ান প্লাস এইচ ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল লগ ই এ প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল। তো এখানে থেকে কি লগ ই এ স্কোয়ার প্লাস, এভাবে এটা চলতে থাকবে। তো চলতে থাকবে কিন্তু এখানে শেষে কিন্তু একটা মাইনাস ওয়ান আছে, তো এটা অবিরাম চলতেছে কিন্তু শেষের মাইনাস ওয়ান রাশিটা আমরা লিখলাম, যেটা হচ্ছে এই এই ওয়ান মাইনাস ওয়ান রাশিটা। তো এটা যদি থাকে তো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই প্লাস ওয়ান আর এই মাইনাস ওয়ানটাকে কেটে দিতে পারি।
তাহলে এখানে যে রাশিটা থাকে লিমিট এইচ টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এস, তো এখানে যে রাশিগুলো থাকে এগুলো সবগুলোতে কিন্তু এইচ আছে, এইচ এইচ স্কোয়ার, তারপর যে রাশিগুলো এইচ কিউব, এইচ টু দি পাওয়ার ফোর, এভাবে অবিরাম চলছে। তো আমরা এখান থেকে কিন্তু এইচ কমন নিতে পারি। যদি এখান থেকে এইচ কমন নেই তাহলে কি থাকে, তাহলে থাকে লগ ই এ, যেহেতু ওয়ান ফ্যাক্টোরিয়ালের মান শুধু ওয়ান, প্লাস এইচ স্কোয়ার, সরি এখানে আমরা একটা এইচ তো কমন নিয়েছি এখানে, তো এখানে অবশিষ্ট থেকে বাকি আরেকটা এইচ, ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে টু, আর লগ ই এ স্কোয়ার, প্লাস এভাবে অবিরাম চলছে। তো এবার আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এখানে আমাদের এই যে এইচটাকে আমরা সামনে আনলাম, এই এইচটা আর এই এইচটা কিন্তু কাটা যায়, তাহলে এখানে অবশিষ্ট কি থাকে লিমিট, সরি আমরা এবার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এইচ এর মানটা বসিয়ে দিতে পারি। তো এইচ এর মানটা আমরা কখন বসাতে পারি, যখন আমরা কোনো সংজ্ঞায়িত রাশি পাই। তো আমরা যদি এখানে এইচ এর মান বসাইও তাহলেও কিন্তু একটা সংজ্ঞায়িত রাশি পাই, সো আমরা এখানে ইচ্ছা করলে এইচ এর মান বসিয়ে দিতে পারি। তো এখানে যদি এইচ এর মান বসাই তাহলে কি পাই, এ টু দি পাওয়ার এক্স ঠিক থাকলো, ব্র্যাকেট ক্লোজ করলাম, লগ ই ভিত্তিক এ, আচ্ছা ই ভিত্তিক লগের এ, তো এখানে প্লাস, তো এখানে এইচ এ জিরো বসালে কিন্তু পুরো মানটা জিরো আসে, তো এখানে প্লাস অবস্থায় আরো অসংখ্য আছে, অর্থাৎ অসংখ্য জিরো আছে আরো। তো আমরা যত জিরোকেই যোগ করি না কেন মান কি, মান তো একই থাকবে, তার মানে আমরা এখানে লিখতে পারি প্লাস জিরো প্লাস ডট ডট ডট, অর্থাৎ এখানে অসংখ্য জিরোর যোগফল, তো অসংখ্য জিরোর যোগফল তো জিরোই হবে। তো এখানে তাহলে সর্বশেষ যে রাশিটা পাই সেটা হচ্ছে লগ ই এ, এটা আমরা কিসের মান পাই, এটা পাই আমরা ডি ডি ওয়া, সরি ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ আমাদের মূল নিয়মে আন্তরিক সহগ এক্স এর সাপেক্ষে এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার এক্স এর অন্তরক সহগ যেটি সেটি হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ ই এ। তো এই ছিল আমাদের আজকের প্রথম অঙ্ক। আচ্ছা এবার আমরা এই অঙ্কটার সমাধান করব, সেটা হচ্ছে কস টোয়াইস এক্স। তো আমরা কস টোয়াইস এক্সকে মূল নিয়মে অন্তরক সহগের সাহায্যে অর্থাৎ এর অন্তরীকরণ করব। তো আমরা সেম কাজ করব, পূর্বের অঙ্কে আমরা যে কাজ করেছিলাম এখানেও সে কাজই করব। ধরে নেই এফ এক্স ইজ ইকুয়াল টু কস টোয়াইস এক্স, তাহলে এফ এক্স প্লাস এইচ এই রাশিটা কী, অনুবৃদ্ধিমূলক রাশিটা হবে কস টোয়াইস এক্স প্লাস, সরি টোয়াইস এক্স প্লাস টোয়াইস এইচ, এটা পেলাম। তো এবার আমরা পূর্বে যে সূত্রটা নিয়ে কাজ করেছিলাম এবার সেম সূত্র নিয়েই কাজ করব, সেটা কি ডি ডিএক্স অফ কার অন্তরীকরণ করছি আমরা কস টোয়াইস এক্সের, অর্থাৎ কস টোয়াইস এক্স এর অন্তরীকরণ করছি, ইজ ইকুয়াল তাহলে কি লিমিট এইচ টেন্স টু জিরো। তো আমরা জানি এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, তো এফ এক্স প্লাস এইচ এর মান কি কস টোয়াইস এক্স প্লাস টোয়াইস এইচ, এটা মাইনাস কি কস টোয়াইস এক্স ডিভাইডেড বাই এইচ, আমরা মান বসালাম জাস্ট। তো এবার আমরা কাজ করব ডান পক্ষ নিয়ে, সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো। তো আমরা এখানে দেখছি কস টোয়াইস এক্স প্লাস এইচ মাইনাস কস টোয়াইস এক্স, তো এখানে আমরা একটা কাজ করতে পারি টোয়াইস এক্স প্লাস এইচ এইটুকে যদি একটা কোণ ধরি এবং টোয়াইস এক্সকে যদি একটা কোণ ধরি তাহলে এখানে কী পাই কস এ মাইনাস কস বি এর সূত্রটা ফেলতে পারি। তো কস এ মাইনাস কস বি এর সূত্র কী, কস এ মাইনাস কস বি এর সূত্রটা কী, এর সূত্রটা হচ্ছে টোয়াইস সাইন এ প্লাস বি বাই টু ইনটু সাইন বি মাইনাস এ বাই টু, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রটাকে আমরা এখানে ফলো করব। তো কীভাবে, তো টোয়াইস সাইন, তো এ প্লাস বি এর মান কতটুকু টোয়াইস এক্স প্লাস টোয়াইস এইচ, এটা এর মান, প্লাস বি বি এর মান কতটুকু টোয়াইস এক্স ডিভাইডেড বাই টু ইনটু সাইন, আচ্ছা এবার আমরা কী করব বি মাইনাস এ, বি এর মান কতটুকু টোয়াইস এক্স মাইনাস মাইনাস এ, অর্থাৎ মাইনাস এর মান কতটুকু টোয়াইস এক্স প্লাস টোয়াইস এইচ, টোয়াইস এক্স প্লাস টোয়াইস এইচ, আচ্ছা এবার এই মাইনাসটাকে যদি আমরা এখানে গুণ করে দেই অর্থাৎ মাইনাস অনুযায়ী যদি আমরা ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে কী পাই মাইনাস টোয়াইস এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস টোয়াইস এইচ, এতটুকু পাই। তো এইটা ডিভাইডেড বাই টু, তো এই অংশটা আমরা পাই। তো এইটা এটা পুরোটার সাথে আবার ডিভাইড আছে কত কি এইচ, আচ্ছা এবার আমরা আবার যদি অগ্রসর হই লিমিট এইচ টেন্স টু জিরো,
তো এখানে আমরা যে কাজটা করবো এবার, এখানে যদি যোগ করি টোয়াইস এক্স প্লাস টোয়াইস এক্স কী হয়, ফোর এক্স প্লাস টোয়াইস এক্স। তো ফোর এক্স প্লাস টোয়াইস এক্স থেকে আমরা টু কমন নিতে পারি, তাহলে এখানে যেটা পাই সেটা হচ্ছে টোয়াইস সাইন, এখানে পাই ফোর এক্স প্লাস টোয়াইস এক্স, এখান থেকে যদি টু কমন নেই কী থাকে, টু কমন নিলে টোয়াইস এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই টু এইটা পাই। আবার সাইন টোয়াইস এক্স প্লাস টোয়াইস এক্স মাইনাস টোয়াইস এক্স কাটা গেলে মাইনাস টোয়াইস এইচ থাকে ডিভাইডেড বাই টু, অর্থাৎ এখানে শুধু থাকে মাইনাস এইচ। আচ্ছা জি, এখানে শুধু মাইনাস এইচ থাকে এবং নিচে আমাদের একটা এইচ থাকে। তো আমরা এখানে কিছু শর্টকাট কাজ করে ফেলতে পারি, সেটা হচ্ছে এই যে সাইন মাইনাস এইচ, তো এটা হয়তো আমরা দেখিনি, এটা ত্রিকোণমিতিতে আছে, সেটা হচ্ছে সাইনের ভিতরে যদি কোনো কিছু মাইনাস থিটা থাকে এটাকে মাইনাস সাইন থিটা লেখা যায়। তার মানে এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তো এই মাইনাসটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কী পাই, লিমিট এইচ টেন্স টু জিরো, এটাকে আমরা একদম সামনে নিয়ে আসি মাইনাস সাইন এইচ ইনটু টু সাইন, আচ্ছা এইটু এইটু কাটা যায় তাহলে এখানে শুধু থাকে টোয়াইস এক্স প্লাস এইচ, টু সাইন টোয়াইস এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ। আচ্ছা এবার একটা মজার ব্যাপার দেখো, তো আমরা যখন লিমিট অধ্যায়টা করেছিলাম তখন এটা দেখেছিলাম যে আমরা তখন লিমিটের ক্ষেত্রে কিছু সূত্র দেখেছিলাম, তো সেইখানে একটা সূত্র ছিল যে সাইন থিটা, অর্থাৎ সাইন যদি থিটা হয় তাহলে একে যদি থিটা দ্বারাই ভাগ করা যায় তাহলে এর মান আমরা পেয়েছিলাম এক। তো আমরা যদি এখানে একটা ব্যাপার লক্ষ্য করি, সাইন এইচ, তো সাইন এইচকে যদি এইচ দ্বারা ভাগ করি তাহলে মান কত পাবো, এক পাবো। তার মানে এই অংশটুকুকে আমরা আলাদা করে নিই, সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো। তো এখানে আমরা এই অংশটাকে আলাদা করলে কী পাই, সাইন এইচ ডিভাইডেড বাই এইচ, এবং এখানে অবশিষ্ট যে অংশটুকু থাকে সেটা কি, টোয়াইস সাইন টোয়াইস এক্স প্লাস এইচ, এতটুকু অংশ থাকে। তো এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এতটুকুকে আমরা ওয়ান বলতে পারি, তো ওয়ানের সামনে মাইনাস দিলে কী হয়, মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান দিলাম। আচ্ছা আমরা আরেকটা কাজ করি, আগে ভেঙে লিখি, অর্থাৎ এই অংশটুকুকে ভেঙে লিখবো তারপরে এই অংশটুকুকে ভেঙে লিখবো। কীভাবে, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস সাইন এইচ বাই এইচ এই অংশটা ইনটু এই লিমিট এইচ টেন্স টু জিরোটাকে আবার এটার সাথে যদি দেই, লিমিট এইচ টেন্স টু জিরো টোয়াইস সাইন টোয়াইস এক্স প্লাস এইচ এই অংশটা পাই। আচ্ছা এবার আমরা যদি দেখি এইটুকের মান ওয়ান, সামনে মাইনাস আছে অর্থাৎ মাইনাস ওয়ান ইনটু এখানে লিমিট এইচ টেন্স টু জিরো, যদি আমরা এখানে এইচের মান বসাই তাহলে কিন্তু আমরা সংজ্ঞায়িত একটা রাশি পাই, অর্থাৎ এখানে আমরা এইচের মান বসাতে পারি। তো এইচের মান বসালে এখানে আমরা পাই টোয়াইস সাইন টোয়াইস এক্স, টোয়াইস সাইন টোয়াইস এক্স এবং এইচের মানটা জিরো, তো জিরোর সাথে টোয়াইস এক্স যোগ করলে তো টোয়াইস এইচই থাকে, তো এইটা থাকে। তো ওয়ানের সাথে মাইনাস ওয়ানের সাথে গুণ দিলে এই অংশটা শুধু মাইনাস হয়ে যাবে, সেটা হচ্ছে মাইনাস টু সাইন টোয়াইস এক্স। তো এই হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরক সহগ, এটা কার মূল নিয়মের অন্তরক সহগ, সেটা হচ্ছে ডি ডিএক্স অফ কস টোয়াইস এক্সের, অর্থাৎ এক্সের সাপেক্ষে কস টোয়াইস এক্সের অন্তরক সহগের মান হচ্ছে মাইনাস টোয়াইস সাইন টোয়াইস এক্স এইটা। তো বন্ধুরা আজকে এই ছিল আমাদের গাণিতিক সমস্যা। তো আমরা যেহেতু এখানে ক্লাসে খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই শুধু করার চেষ্টা করি, তো তোমাদের যদি আলাদা কোনো সমস্যা থাকতে পারে, তো তোমাদের যদি অতিরিক্ত কোনো অঙ্কের সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, যেহেতু আমাদের এখানে সব অঙ্ক করা সম্ভব নয়, তো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো আমরা সেটা বিশেষভাবে করার চেষ্টা করব। এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যা পরিচিত বন্ধু আছে তাদের কাছে আমাদের চ্যানেলটাকে শেয়ার করো, চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার করো, যাতে সকলেই ক্লাসগুলো করার সুযোগ পায়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।